ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কোপাদেলের শেষ ষোলোর ম্যাচে রায়ো বায়কানকে পরাজিত করে শেষ আর্ট নিশ্চিত করেছে বার্সেলোনা কতালান জায়ন্টরা এই ম্যাচে রায় ও বায় পরাজিত করেছে দুই এক গোলে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া বার্সেলোনাকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন লিওনাল মেসে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পর ফুটবলে ফিরে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক এক কথায় লিওনাল মেসির অসাধারণ পারফরম্যান্সে কোপাদেলের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে বার্সা এদিকে বার্সেলোনাকে জয় এনে দিয়ে অনন্য এক বিশ্ব রেকর্ড করেছেন লিওনাল মেসে রেতে বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির এটি ছিল ছিয়াত্তরতম ম্যাচ যে ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন আর্জেন্টাইন অধিনায়ক বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি কোপাদেল্লির ম্যাচ খেলার রেকর্ড করেছেন মেসি এর আগে যে রেকর্ডটি ছিল জোসেফ সামিটিয়ারের তার পঁচাত্তর ম্যাচের রেকর্ড ভেঙে বার্সেলোনার হয়ে কোপাদেল রেতে সর্বোচ্চ ছিয়াত্তর ম্যাচ খেলার রেকর্ড করেছেন মেসি সত্তর ম্যাচ খেলা যাবি কিংবা তিয়াত্তর ম্যাচ খেলা ইনিয়াস্তাকে এর আগেই প্যাছনে ফেলেছিলেন আর্জেন্টাইন তারকা আর এবার সামিচিয়ারকে পেছনে ফেলে সর্বোচ্চ ছিয়াত্তর ম্যাচ খেলার কীর্তি করেছেন মেসে এই ছিয়াত্তর ম্যাচে চুয়ান্ন গোল করেছেন মেসে বার্সাকে দুর্দান্ত জয় এনে দিয়ে অসাধারণ এই রেকর্ডটি গড়েছেন আর্জেন্টাইন তারকা